পাখির মতো উঠতে পারা, দুই পায়ে হাঁটা, দৌড়ানো, মানুষকে সহযোগিতা করা কিংবা আপন মনে ছবি আঁকা, রোবট এখন কি করতে পারে না সেটাই এখন বড় প্রশ্ন। চীনের বার্ষিক রোবট সম্মেলনে এমনই অবাক করা সব উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে সারা বিশ্বের রোবট নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ছয় দিনের সেই আয়োজনের খবরই থাকছে ডেস্ক রিপোর্টে। ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে ছাই রঙা এক পাখি, তবে জীবন্ত নয়, পাখির আদলে গড়া এক রোবট, যেটি তৈরি করেছে জার্মান অটোমেশন প্রতিষ্ঠান ফেস্টো সামুদ্রিক পাখি হেরিংগালের আদলে। 400 গ্রাম ওজনের এই রোবট পাখি উড়ে বেড়াতে এবং নিচে নেমে আসতে সক্ষম, আর তাই চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত রোবট কনফারেন্সে ফেস্টো রোবট পাখি ছিল আগ্রহের তালিকার শীর্ষে। আজ আমরা প্রদর্শন করছি উড়ন্ত পাখি রোবট, যা খুবই হালকা ওজনের। আমরা দেখেছি যে ফেস্টোর অনেক উড়ন্ত রোবটিক পণ্য আছে যা হালকা ডিজাইনে তৈরি করা দরকার। এখানে এই পাখিটির সম্প্রসারিত পাখার দৈর্ঘ্য প্রায় 2 মিটার আর ওজন 400 গ্রাম। সেই সাথে আমরা প্রযুক্তিগত কিছু পরিবর্তনও এনেছি। সত্যিকারের পাখির মতো এটি যখন ওড়ার সময় ডানা ঝাপটাবে, তখন জিপিএস এবং রিমোট ক্যামেরার সাথে সংযোগ তৈরি হবে, যেন এটি আধা স্বয়ংক্রিয়ভাবে বাতাসে উঠতে পারে। দর্শনার্থীদের নজর কেড়েছে সার্ভিস রোবটও। হাঁটতে কিংবা দৈনন্দিন কাজে সহায়তা করতে সক্ষম এমন রোবটের চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। তবে এসব রোবটের সবচেয়ে বড় সমস্যা চলাচলের ধীর গতি, যার সমাধানে দুই পায়ের রোবট এনেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যানি ইউনিস রোবো। নেজদা নামক এই রোবটটি হাঁটতে এবং চাকায় গড়িয়ে চলতে সক্ষম। গতানুগতিক সার্ভিস রোবট, যেগুলো শপিং মল, এক্সিবিশন হল কিংবা ব্যাংকে গ্রাহকদের সেবা দেওয়ার কাজে ব্যবহৃত হয়, তাদের ক্ষেত্রে হুইল চেসিসি ব্যবহার করা হয়। এতে যে সমস্যা হয় তা হলো এই রোবটগুলি খুব ধীরে চলাচল করে, এমনকি তারা অসম রাস্তা কিংবা কার্পেটের উপর চলতে পারে না, কিন্তু এই রোবট সেখানে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, যেমনটা পারে সমতল ভূমির উপর। এটা রোবটের পায়ের এক বৈপ্লবিক উদ্ভাবন। এমন সব নিত্য নতুন উদ্ভাবন প্রদর্শিত হয়েছে রোবট কনফারেন্সের পঞ্চম এই আয়োজনে, যেখানে সার্ভিস এবং শিল্প রোবটের পাশাপাশি ছিল শিল্পী রোবটও, যে ছবি আঁকতে পারে হুবহু সামনে থাকা বিষয়বস্তুর। প্রদর্শনীতে আসা শিশুদের মুগ্ধ করেছে সুপারহিরোদের আদলে গড়া রোবটও। যখন সার্ভিস সেক্টর ও শিক্ষাক্ষেত্রে ব্যবহারের জন্য রোবট তৈরির বিষয়টি আসে, এমনকি বর্ষিয়ানদের দেখাশোনার জন্য রোবট তৈরির ক্ষেত্রেও আমি মনে করি চীন খুবই ভালো কাজ করছে। এবারের রোবট সম্মেলনে বিশ্বের প্রায় 660 জন বিশেষজ্ঞ আর উদ্যোক্তা তাদের উদ্ভাবন তুলে ধরেন। চীনের রাজধানী বেইজিংয়ে 6 দিনব্যাপী এই আয়োজন শেষ হয়েছে 25 আগস্ট। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।